আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ইউএনের অন্নপ্রাশনের কিছু অসাধারণ মুহূর্ত বন্ধুরা আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। রাজ শুভশ্রীর ছেলে ছোট্ট ইউয়ান, 6 মাস হয়ে গেল তার, আর হয়ে গেল তার আজকের দিনে অন্নপ্রাশন। রাজ চক্রবর্তীর হালি শহরের বাড়িতেই ইউয়ান চক্রবর্তীর অন্নপ্রাশনের বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছিল। সেখানে 2-3 দিন আগে থেকেই পৌঁছে গেছিলেন রাজ শুভশ্রীর বাড়ির লোকজনেরা। এছাড়াও তাদের বন্ধুবান্ধবদের উপস্থিতির মাঝে জমজমাট হয়ে রইল রাজ শুভশ্রীর ছেলে ইউয়ান চক্রবর্তীর প্রথম অনুষ্ঠান, তার অন্নপ্রাশন। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখানো যাক কেমন সাজানো হয়েছিল রাজ চক্রবর্তীর হালি শহরের আদি বাড়িটি ইউয়ানের অন্নপ্রাশনের জন্য। আর বন্ধুরা, শুভশ্রী আর রাজের ছেলে ইউয়ানের অন্নপ্রাশনের দিনটিতে দেখা গেল সকাল থেকে হালি শহরের বাড়িতে খুব ব্যস্ততা। নির্দিষ্ট সময় মতো সম্পূর্ণ হলো ছোট্ট ইউয়ানের অন্নপ্রাশনের অনুষ্ঠানটি। শুভশ্রী গাঙ্গুলির বাবা অর্থাৎ ইউয়ানের দাদুর কোলে বসেই প্রথমবার অন্ন গ্রহণ করলো ছোট্ট ইউয়ান। আপনারা দেখছেন সেই মুহূর্ত। খাচ্ছি মামা। যখন ইউয়ানের সামনে রাখা হলো গীতা অর্থাৎ বই, মাটি, ধান, দুব্য, পেন, অর্থ অর্থাৎ টাকা রাখা একটি থালা যখন ধরা হয় ছোট্ট ইউয়ানের সামনে, তখন ছোট্ট ইউয়ান মা লক্ষ্মীকে পছন্দ করে নেয়। এই মজাদার খেলাটি খেলা হয় ইউয়ানের অন্নপ্রাশনের সময়। ছোট্ট ইউয়ানের আজকে হলো অন্নপ্রাশন। আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি ইউয়ানের অন্নপ্রাশনের কিছু বিশেষ মুহূর্ত। ইউয়ানের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।